আসসালামু আলাইকুম নবী রাসুলকনের নাম কোরআনে পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে আদমআ ইদিসাম নূল সাল্লাম হুদ আলয় সাল্লাম সালিআ সাল্লাম ইবাহিম আলয় সালাম লুতআাম ইসমাইল আলসালাম ইসাক আলয় সালাম ইয়াকুব আলয় সাল্লাম ইউসু আলয় সাল্লাম আইব আলয় সালাম শুয়েব আলয় আসালাম সাল্লাম ইউনুস আলয়াল্লাম দাউদ সাল্লাম সুলাইমান সাল্লাম ইয়ে ইলিয়াস্লাম ইল ইয়াসালাম জুলফিকল আলয় সাল্লাম জাকাই আলাইস্লাম ইয়াহ ইলাই ইসা আলয় সাল্লাম মুহাম্মদ সাল্লু আলয় সাল্লাম কোরআন কাজ মূল্য করা হয়েছে যে উজাইকে ইহুদিগণ আল্লাহ পুত্র বলে দাবি করত কিন্তু তা নবো সম্পর্কে কিছুই বলা হয়নি আবু হুয়ে আল্লাহ তাহ বলেন রসদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি জানি না যে উজাই নবী ছিলেন কিনা মোসাইক খাদেম হিসাবে ইউসা ইবনু নুন এ নাম হাদিসে উল্লেখ করা হয়েছে রাশিফ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত কোনো সই হাদিসে অন্য কোন নবীর নাম উল্লেখ করা হয়নি কোন কোনো অত্যন্ত জয়ীফ বা জাল হাদিসে আদম আলা সাল্লাম এ পুত্র শীষ আলাই সাল্লাম এর নাম উল্লেখ করা হয়েছে কালুত হাসকিল হাজালা সামুয়েল জাউজিস শামুন ইমি দানিয়েল প্রমুখ নবীগণের নাম জীবন বৃত্তান্ত ইত্যাদি বিষয়ে যা কিছু বলা হয় সবই মূলত ইসরায়েলীয় বর্ণনা ও সেগুলির ভিত্তিতে মুফাশি ও ঐতিহাসিকগণের মতামত হাদিসের নামে জালিয়াতি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমুল্লাহ আর সুন্নাহ পাবলিকেশন